আচ্ছা সবাই, আমরা আজকে পড়বো হচ্ছে স্থিতিবিদ্যা চ্যাপ্টারে আমাদের প্লেলিস্টের এই 4 নম্বর টাইপের অঙ্ক। টাইপ 4 এর মধ্যে আমরা রাখতেছি হচ্ছে বিভব এর অঙ্কগুলাকে বা ভোল্টেজ দিয়ে যে অঙ্কগুলা সেগুলাকে। তো চলো শুরু করি। তো ভোল্টেজের এই অঙ্কগুলোর মধ্যে আমাদের খুবই একটা কমন অঙ্ক আছে, সেটা হচ্ছে এরকম, তোমরা প্রশ্নটা দেখতে পাচ্ছো, সেটা হচ্ছে যে একটা চার্জ যেটা হচ্ছে এ, যেটা হচ্ছে +20 কুলম, এবং কিছু দূরে একটা চার্জ সেটা হচ্ছে বি, যেটা হচ্ছে মনে করো 10 কুলম। তো আমাদেরকে কোশ্চেনটা এইভাবে করে যে একটা 5 কুলমের একটা চার্জ সেটা অসীম থেকে অনেক দূর থেকে তুমি এতে নিয়ে আসবা, এতে হচ্ছে তোমার কাজ করতে হয় 250 জুল। সেম ভাবে 4 কুলম্বের একটা চার্জ সেটাও তুমি অসীম থেকে এইখানে নিয়ে আসবা, এই বিতে নিয়ে আসবে, এতে তোমার কাজ করতে হয় 100 জুল। দেন হচ্ছে আমাদেরকে প্রশ্ন করে যে আচ্ছা ঠিক আছে, এই দুইটাকে, এই এ বি কে যদি তার দিয়ে একসাথে লাগাই দেয় তাহলে কোন দিক থেকে চার্জ কোন দিকে যাবে। সো এখানে কিন্তু এটা মনে রাখা ইম্পর্টেন্ট যে চার্জ কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ভর করে বিভবের উপরে। বিভব হচ্ছে এমন একটা জিনিস যেটা ডিসাইড করে যে চার্জ কোথা থেকে কোথায় যাবে, এ থেকে বিতে যাবে নাকি বি থেকে এতে যাবে। আবার এখানে আরেকটা ঝামেলা, সেটা হচ্ছে আমাদের এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ এবং আরেকটা হচ্ছে তড়িৎ প্রবাহ। আমরা জানো যে তড়িৎ জিনিসটা ইলেকট্রন আবিষ্কার হওয়ার আগেই আবিষ্কার হয়ে গেছিল, ব্যাটারি বা এই যে ড্যানিয়েল সেল, গ্যালভানিক সেল এগুলো অনেক আগে আবিষ্কার হয়ে যায়। তো তখন আমরা জানতাম না যে ইলেকট্রন নামে কিছু একটা আছে, প্রোটন আছে, এগুলো আমরা জানতাম না, আমরা হচ্ছে তড়িৎ আবিষ্কার করে ফেলছি। পরে আমরা দেখলাম যে আচ্ছা পরমাণু আছে, ইলেকট্রন প্রোটন এগুলো আছে। সো এই কারণে কিন্তু যখন তড়িৎ আবিষ্কার করেছিল তখন তারা ধরে নিয়েছিল যে হচ্ছে উচ্চ ভোল্টেজ থেকে বা কোথাও থেকে নিম্ন ভোল্টেজে প্লাস চার্জ প্রবাহিত হয়। সো যখন তারা তড়িৎ আবিষ্কার করছিল তখন তারা ধরে নিয়েছিল যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে প্লাস চার্জ যায়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের মধ্যে প্লাস চার্জ যায়। কিন্তু পরে আমরা ইলেকট্রন আবিষ্কার করার পরে দেখলাম যে না, এই প্লাস চার্জ হচ্ছে চলাচল করতে পারে না, পরমাণু প্রোটনের মধ্যে প্রোটন, এটা পরমাণু প্রোটনই হচ্ছে প্লাস চার্জ, সে নিউক্লিয়াসের মধ্যে বসে থাকে, সে চলাচল করে না, চলাচল করে হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রন অনেক ছোট সে ইজিলি চলাচল করতে পারে। পরে দেখলাম যে না, ইলেকট্রন আবার উল্টা যায়, প্লাস চার্জ যদি এইদিকে যায় তাহলে ইলেকট্রন যাবে এইদিকে। সো তাহলে ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, আর তড়িৎ প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। সো ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, উচ্চ বিভবে নিম্ন থেকে উচ্চ, এবং তড়িৎ প্রবাহ বা কারেন্ট প্রবাহটা হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব। আসলে একই জিনিস, ইলেকট্রনের প্রবাহই মানে তড়িৎ প্রবাহ, কিন্তু যেহেতু তারা আবিষ্কার করে ফেলছিল এবং তারা এটা ধরে ফেলছিল এই কারণে আমরা তাদেরকে ডিস্টার্ব করি না, যে ঠিক আছে আপনারা আবিষ্কার করেছেন, সো আমরা আপনাদের তো ধরে নিচ্ছি। মানে কারেন্টের প্রবাহ হচ্ছে উচ্চ বিভব থেকে নিম্ন বিভব এবং ইলেকট্রনের প্রবাহ হচ্ছে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে। এখানে কিন্তু দেখো, এতে কিন্তু +20, বিতে +10 বসে আছে। সো তোমাদের মনে হতে পারে যে +20 তো অনেক বেশি, +10 তো অনেক কম, মনে হয় এখান থেকে ওইখানেই চার্জ চলে যাবে, কিন্তু কিন্তু সেটা না, সেটা কিন্তু তোমাকে ভোল্টেজ বের করে তারপরে দেখতে হবে, কারণ ভোল্টেজটাই হচ্ছে কারেন্ট কোথা থেকে কোথায় যাবে সেটা ডিসাইড করে ভোল্টেজ। তো আমরা যদি এর বিভব বের করি, আমরা এর বিভবটাকে ধরে নিয়ে হচ্ছে ভি এ, সো আমরা বিভবের সূত্র জানি W/Q। সো এর বিভব যদি বের করি তাহলে এর জন্য W হচ্ছে 250 জুল এবং কিউ হচ্ছে 5 কুলম, 250 জুল 5 কুলম। তাহলে এখানে তোমাদের ভোল্টেজ আসবে হচ্ছে 50 ভোল্ট, এর ভোল্টেজ 50 ভোল্ট। আমরা যদি বি এর ভোল্টেজ বের করি, বি এর ভোল্টেজ কে ধরো VB, সো বি এর ভোল্টেজের জন্য সেম সূত্র, সেটা হচ্ছে W/Q। সো ভি এর জন্য কাজ হয় হচ্ছে 100 জুল, 100 জুল, এবং কার জন্য? 4 কুলম চার্জের জন্য, 100 জুল/4 কুলম, তাহলে এটা হচ্ছে 4 25। সো 25 ভোল্ট হচ্ছে ভি এর ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজ হচ্ছে 50 ভোল্ট এবং ভি এর ভোল্টেজ হচ্ছে 25 ভোল্ট, তাহলে এটা হচ্ছে উচ্চ ভোল্ট, এ 50 ভোল্ট, বি হচ্ছে 25 ভোল্ট, তাহলে এগুলো আমরা বাদ দিয়ে দিচ্ছি। এ হচ্ছে 50 ভোল্ট, তাহলে এ হচ্ছে 50 ভোল্ট আমরা বের করে ফেললাম, বি হচ্ছে 25 ভোল্ট, তাহলে বি হচ্ছে 25 ভোল্ট, তাহলে 25 ভোল্ট বের হলো, তাহলে এটার ভোল্টেজ বেশি, এটা ভোল্টেজ কম, তাহলে এখান থেকে উচ্চ ভোল্টেজ থেকে নিম্ন ভোল্টেজে যাবে হচ্ছে তড়িৎ প্রবাহ, তড়িৎ, এবং এই 25 থেকে
50 আসবে হচ্ছে ইলেকট্রন প্রবাহ। সো তোমাদের প্রশ্নে যেটা চায় তোমরা সেই অনুযায়ী অ্যানসার লিখবে, যে এ থেকে বি তে যাবে নাকি বি থেকে এ তে যাবে, কে যাবে, কখন যাবে, কিভাবে যাবে। তো এই প্রশ্নের সাথে আর একটা ছোট্ট একটা লেজ লাগাই দেয়, সেটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে বুঝলাম, এখন তাহলে বলো যে এ থেকে +3 কুলম্ব ওকে যদি বি তে নিতে চাই তাহলে আবার কি পরিমাণ কাজ করতে হবে, এরকম একটা প্রশ্ন আবার এক্সট্রা অ্যাড করে দেয়। সো এইখানেও যদি এরকম প্রশ্ন দেয় তাহলেও আমাদের সেম সূত্রই তোমার ইউজ করতে হবে, সেটা হচ্ছে এই বিভবের জন্য ভি ইকুয়াল টু W/Q। সো এখানে আমাদের যেহেতু এই বি এর মধ্যে বলেছে সুতরাং এখানে ডেল্টা ভি ইউজ করতে হবে, ডেল্টা ভি ইকুয়াল টু W/Q। এখন ডেল্টা ভি এর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোথা থেকে কোথায় বিয়োগ দিব, আমরা কি VA-VB করব নাকি VB-VA করব, সেটা কিন্তু তোমার প্রশ্ন অনুযায়ী হইতে হবে। প্রশ্নে বলেছে কিন্তু এ থেকে বি তে নাও, সো এ থেকে যদি বি তে নিতে হয় তাহলে কিন্তু তোমাকে এই যে এইভাবে করতে হবে যে VB-VA করতে হবে। ওকে, বি তে নিতে হবে কোথা থেকে, এ থেকে, যেখানে নিব মাইনাস যেখান থেকে নিয়ে আসব, তাহলে আমাদের VA-VB হবে না, আমাদের হবে হচ্ছে VB-VA। তাহলে ডেল্টা ভি হবে হচ্ছে VB-VA ইকুয়াল টু হচ্ছে W/Q। তারপর তোমরা দেখো যে 25-50, এই যে আমরা বের করছিলাম এর ভোল্টেজ 50 ভোল্ট, বি এর ভোল্টেজ 25 ভোল্ট, তাহলে এখানে বিয়োগফল থাকবে হচ্ছে 25 ভোল্ট, কিন্তু এটা কিন্তু -25 ভোল্ট আসতেছে, সো মাইনাস সহ আমরা রেখে দিলাম। তারপরে হচ্ছে কত কুলম নিতে বলছিল আমাদেরকে, 3 কুলম নিতে বলেছিল, 3 নিতে বলেছিল, সো এখানে চিহ্ন ইউজ করা যাবে না, +3 না -3 সেটা পরে। W এর মান তাহলে কিন্তু আসতেছে হচ্ছে 75, -75 জুল। সো এখানে মাইনাস দিয়ে কি বোঝাচ্ছে, আমরা বলেছিলাম যে +3 চার্জ কে নিতে হবে, সো এইখানে মাইনাসের মিনিং হচ্ছে ভাই এ থেকে বি তে +3 চার্জ এমনি যাবে, তারে নিতে কোনো কাজ করতে হবে না, সে যাওয়ার ফলে উল্টা আরো কাজ পাওয়া যাবে, আমাকে আরো সে কাজ দিবে, এমনি এ থেকে বি লাগাই দিলে তার দিয়ে এ থেকে বি তে এমনি +3 চার্জ হোক আর যাই হোক এমনি দৌড়াবে সেখানে, সো +3 চার্জ এ থেকে বি তে এমনিতেই যাবে, তাকে জোর করে নিয়ে যেতে হবে না, এই কারণে মাইনাস আসছে, এবং সে গেলে আরো সে আমাদেরকে আরো শক্তি ফেরত দিতে পারবে, এই কারণে হচ্ছে আমরা আরো কাজ পাবো, সেই কারণে হচ্ছে এই চিহ্নটা মাইনাস এসেছে।